নমস্কার, আমি বিক্রম। আপনারা দেখছেন বাইটেক চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো ওয়ান ইউআই থ্রি ফর স্যামসাং ফোনস। স্যামসাং ফোনসের জন্য নতুন ইউআই থ্রি চলে আসছে, যেটা ফোনটাকে আরও দারুণ বানিয়ে দিবে। তো লেট আস ইন্ট্রোডিউস ওয়ান ইউআই থ্রি। আগে আমাদের ফোনটা পুরনো ডিজাইন চলছিল, একটু হালকা হালকা, যেটা ওয়ান ইউআই টু ছিল আমাদের। এখন ওয়ান ইউআই থ্রি এসছে, যেটাতে কি রাউন্ডেড কর্নার্স, রিফাইন্ড ডিজাইন পাবো। আহ, কি দারুণ দেখতে লাগছে, কি দারুণ বানিয়েছে। আর তারপরে এর মধ্যে আমি আলাদা আলাদা যে নোটস লেখার কালার্সগুলো পেয়ে যাবো, উপরে নোটিফিকেশান প্যানেলসগুলো হালকা করে আলাদা ডিজাইনের পেয়ে যাবো। আগে ওয়ান ইউআই টুতে নোটিফিকেশানগুলো হালকা আলাদা চেঞ্জ হতো, এখানে ওয়ান ইউআই থ্রিতে নোটিফিকেশান একটু আলাদা হচ্ছে। দেখুন, এখানে ভলিউম কন্ট্রোল প্যানেলসগুলো আলাদা করে চেঞ্জ হয়ে গেছে। ডার্ক মোডটা অনেক রিফাইন্ড হয়েছে, অনেক রিডিফাইন্ড হয়েছে এখানে। আর তারপরে যদি আমি উইডজেটসের কথা বলি আর বাকি নোটিফিকেশানের কথা বলি, সেগুলো কিন্তু খুব দারুণ করে দিয়েছে। ক্যালেন্ডার যদি কথা বলি, ডাইরেক্ট ক্যালেন্ডারে একটা উইডজেট আমি অ্যাপ্লাই করতে পারবো। আগে সাইজের মতন সাইজ সাজানো যেত না, এখন সাইজও সাজাতে পারবো। তারপরে নোটিফিকেশান, যদি নতুন কোনো নোটিফিকেশান ঢুকছে, সেটা কিন্তু নিচ থেকে আবার উপরে চলে আসবে। তার মানে বুঝতে পারবেন যে হ্যাঁ, নিচে নোটিফিকেশানে এসছে। সং প্লেইংয়ের যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওয়ান ইউআই টুতে যে গ্যালারি অপশান ছিল, ওয়ান ইউআই থ্রিতে ওটা আরও রিফাইন্ড করে দিয়েছে। আমি এই ফিচার্সগুলোকে খুব দারুণ এডিটও করতে পারবো, খুব দারুণ করে এটা দেখতেও পারবো। এটা মানে একটু ভালো রকমের ইন্টারফেসটা করেছে, যাতে দেখতে আমাদের ভালো লাগে। আর আগের ফোন থেকে নিউ ফোনে যদি আমরা ট্রান্সফার করাতে হয়, যেরকম আমরা কেমন ট্রান্সফার করি, ওয়ান ইউআই থ্রিতে একটু ভালো আরও ট্রান্সফার, কুইক ট্রান্সফার হবে। তার সাথে সাথে একটু ভালো ইন্টারফেসও দেখতে পাবো। ডাইনামিক লক স্ক্রিন পাবো, এর মধ্যে আমি আলাদা আলাদা কালার দেখতে পাবো, চেঞ্জ হতে পারবে। যদি ইন্টারনেট থাকে তাহলে আমরা ছবিগুলো চেঞ্জ করতে পারি, বা আমাদের নিজস্ব ছবিও এর মধ্যে লাগাতে পারি। হাই কোয়ালিটি পিকচার আমরা এর মধ্যে মানে ইউএ গ্যালারিতে দেখতে পাবো। আগে যদি একটু পিকচার কোয়ালিটি কমে যেত, কিন্তু এখানে পিকচার কোয়ালিটি, এখানে আবার ক্যামেরাতে নতুন অপশান আসবে, ফটো রিমাস্টার করে দেবে। আর ওয়ান ড্রাইভে তো আমরা আপলোড করতেই পারবো, ওয়ান ড্রাইভ থেকে আবার কম্পিউটার নিয়ে করে আমরা দেখতে পাবো। এখানে কপি পেস্টের অপশান থাকবে, মানে ছবি কপি করলাম কোনো জায়গা থেকে পেস্ট করে দিব। আর নিজস্ব অ্যাভাতার এখানে আমরা দেখতে পাবো। আর তারপরে যদি আমি কথা বলি, এখানে নিজস্ব ভিডিও কলিংয়ের একটা থাকবে ওদের অপশান, যেখান থেকে আমরা ভিডিও কল করতে পারি গুগল ডিও থেকে। ইনকামিং কল, আউটগোয়িং কলের জন্য আমরা পিকচার্স বা ভিডিওজও লাগাতে পারি। গেমিংটা খুবই ভালো হয়ে যাবে এই ফোনটার মধ্যে, মানে ওয়ান ইউআই থ্রি এর মধ্যে। কেন কি আগে ওয়ান ইউআই টুতেও ব্লক করা যেত মেসেজেস কল, তো এখানে আরও ভালো হবে। আমরা কতটা মেমোরি ইউজ হচ্ছে, কতটা সিপি ইউজ হচ্ছে, সেগুলো দেখতে পাবো। বুস্ট হবে আমাদের পারফরমেন্সটা গেমিংয়ে। আর যদি সিম্পলিসিটির কথা বলি, আমরা খুবই দারুণ এর মধ্যে ইন্টারফেস পাবো, আমাদের কাজগুলো খুব দারুণ করতে পারবো। কপি পেস্ট একটা ফোন থেকে আমাদের ট্যাবলেটে খুব দারুণ করতে পারবো। যারা ইউজ করছেন ট্যাবলেট স্যামসাংয়ে, তারা জানবেন, আমার কাছেও আছে। যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নেবেন, আমরা আই বাটনে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি যদি বাকি কথা বলি, বুক কভার, মানে যেটা হচ্ছে আমাদের যে কিবোর্ড, আমি কানেক্ট করতে পারি, কিবোর্ড দিয়ে আমি টাইপ করতে পারি। সো যাদের কাছে বড় ফোন আছে, যারা হাতে টাইপ করতে চায় না, তারা কিবোর্ডে টাইপ করতে পারে। তারপরে আমাদের যে ইউজেসটা, কতটা ড্রাইভ করেছি আমরা, কতটা চলেছি। তারপরে চেকিং, যে অ্যাপস চেকিংটা, আমাদের ফোনের মেমোরিটা কতটা ইউজ হয়েছে, সেটা কিন্তু আমরা এর মধ্যে আরও দারুণভাবে দেখতে পারি। তো মোটামুটি সব কটা নিলেই খুবই দারুণ ইন্টারফেস বানাচ্ছে এবার ওয়ান ইউআই থ্রি। আপনার ফোনে কবে আসছে দেখা যাবে, আমি পরে ভিডিও আবার বানাবো। কেমন লেগেছে নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এমনি আরও ভিডিও দেখার জন্যে আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা লাইক ছেড়ে যাবেন নিশ্চয়ই।